ধাক্কা দিয়ে ভাবতে করবি যে ও তোর ধাক্কা দিছে, তারপর ওরে আমি ফাঁসাই দিচ্ছি। এখন তো দেখতেছি দুই খালতো ভাই আর খালতো ভাই বউয়ের মধ্যে যা ঝগড়া ঝাটি, এ তো কুমিরের মুখে পড়লাম। ও আল্লাহ গো, দুই যা ঝগড়া ঝাটি মারামারি করতেছে, যে কোনো সময় দুই ভাইয়ের মধ্যে আর দুই জায়ের মধ্যে খুনাখুনি মারামারি হয়ে যেতে পারে। খুন করলে তো পুলিশ এসে আমার আবার ধরবে এখানে। ও আল্লাহ রে, খুব সাবধানে। আমরা দুইটা গেল। আচ্ছা আমি দেখছি, তুই যা। আচ্ছা গেলাম। পরে বোধ হয় চলে। আপনি আমারে এখন থেকে উল্টাই আমারে জ্বালিয়ে দিতেছেন, এটা কেমন হিসাব? কি করলেন আপনি? দেখছেন ভাই গলায় কত জোর, আবার কত কথা বলতেছে, চুরি চুরি সিনা জুরি ধাক্কা মারছে, আবার আমার ফ্রিজিং করে আবার বেশি কথা কইতেছে। কিন্তু বেশি কথা, এই ভাই আপনার কি কোনো সেন্স নাই? একদম পুলিশে ধরাই দেব। কিন্তু এই মেয়ে যদি এখন আপনাকে পুলিশে ধরাই দেয়, আপনি বেরোতে পাবেন? আপনি তো জামিনই পাবেন না। আরে ভাই, এটা আমি একটা মধ্যস্থতা করে আপনারে বলতেছি, ক্ষমা চান, মাফ চান, আপনি বাইচা দেবেন। আচ্ছা চান তো, চান চান, মাফ চান, মাফ চান, মাফ চান না রে ভাই, চান। এই ভাইয়ের দিকে তাকায় কিন্তু খালি মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এরকম ভুল করছি স্যার, একদম কিন্তু পুলিশে দিয়ে দিব। আচ্ছা ভাই আপনি ইয়ে করেন, আমি ধাক্কা মারলো আমারে, আমি মাপতে যাবো।